অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার ছেলের মাথাটা খেয়ে এখন এই ছেলের মাথাটা চিবিয়ে খাচ্ছ তুমি। আপনি প্লিজ না জেনে শুনে এই ধরনের কথা বলবেন না। আমি একদম না জেনে শুনে কথা বলছি না, আমি তোমাদের মতো মেয়েকে না খুব ভালো করে চিনি। আপনি কিন্তু আমাকে সম্পূর্ণ ভুল ভাবছেন, আমরা দুজন শুধুই বন্ধু। এসব কথা না তুমি অন্য কাউকে বুঝিও, আমাকে বোঝাতে এসো না। তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি। আসলে তোমরা কি চাও বলো তো? ছেলেরা তোমাদের পেছনে ঘুরে বেড়াবে আর সেটা দেখেই তোমরা শান্তি পাও। কেন বাজে কথা বলছেন? আমি রঞ্জনকে দিনের পর দিন বুঝিয়েছি, ও শোধরায়নি, তাতে কি আমার দোষ? একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, তোমার জন্য আজ আমার ছেলের জীবনটা বরবাদ হয়ে গেছে। আপনারা জানেন এই মেয়েটার জন্য আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। আরে, এ তো অঞ্জন স্যারের ছোট মেয়ে না? তলে তলে এত কাকিমা, আপনি দয়া করে চুপ করুন। আপনি তো আমাকে জানোই তাই বলছেনই, আবার আমার বাবার সম্মান নিয়েও ছিনিমিনি খেলছেন। আপনি এটা করতে পারেন না। হ্যাঁ করতে পারি, কি হবে? তোমার বাবাকে সম্মান দেখি আমার কি হবে? আমার ছেলেটা কি বাড়ি ফিরে আসবে? একটা কথা বলে রাখি, তুমি আমার ছেলের ভালোবাসাকে ঠকিয়েছো। আমি মা হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, এই অভিশাপ কখনো বিফলে যাবে না, কখনো না, কখনো। ছি ছি ছি, কি দিনকাল পূর্ণ, সবই পয়সার খেল দাদা। বেশি পয়সাওয়ালাকে দেখলে কম পয়সাওয়ালা মানুষকে লাথি মারে। আরে এই মেয়েগুলোর জন্যই তো সমাজের আজ এই অবস্থা। ছি, কি করছো রে দুজন? আচ্ছা না মা, টেনশন করছি না, আমি ঠিক আছি। হ্যাঁ, কাজে বেরিয়ে পড়েছি। বাবা দিদিরা কেমন আছে? আচ্ছা আচ্ছা, বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ, বিভার মেকআপে আমার দুজন বড় ফুর্তিতে আছে, খুব খেলছে। এটাই সব থেকে ভালো সময়, বাচ্চাদের জন্য আর মায়েদের জন্য।